সবাইকে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বিভিন্ন যে মোবাইল অপারেটররা আছে বা সিম কোম্পানি আছে তারা আসলে আমরা যারা গ্রাহক পর্যায়ে আছি তাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে আসলে ঠকানো হয় এটা আমরা আগে থেকেই জানি আমাদেরকে আসলে মিস করা হয় তো সম্প্রতি বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা অব্বর সর একটা ঘোষণা দিয়েছে মানে একটা নির্দেশ দিয়েছে মোবাইল অপারেটরগুলোকে সেটা হচ্ছে আমরা মোবাইলের মাধ্যমে যখন ডেটা প্যাকেজ ইউজ করি বা বিভিন্ন ডেটা প্যাকেজগুলো আমরা কিনি তার মধ্যে বেশিরভাগ সময় কিন্তু আমাদের ডেটা প্যাকেজগুলো মেয়াদ শেষেও বা নির্দিষ্ট সময় শেষেও কিন্তু অব্যবহৃত থেকে যায় তো আগে যেটা হতো যে অব্যবহৃত মোবাইল ডেটাগুলো কিন্তু আমরা আসলে নতুন প্যাকেজের সাথে ইউজ করতে পারতাম না বাট বর্তমান যে নির্দেশনা সেটা হচ্ছে যে আপনার যদি কোনো অব্যবহৃত ডেটা প্যাকেজ প্যাকেজের কোনো ডেটা থাকে সেটা আসলে আপনি নতুন যখন কোনো ডেটা কিনবেন বা প্যাকেজ কিনবেন তার সাথে কিন্তু আসলে যোগ হয়ে যাবে তো এই জিনিসটা আসলে আগে হতো না এই জিনিসটা কেন হলো তো সম্প্রতি যে ডাক তেল যোগাযোগ মন্ত্রী মোস্তফা আকবর তার নিজেরই আসলে প্যাকেজের কেনার ডেটার মেয়াদ শেষ হয়ে যায় এবং তারপরে কিন্তু তার সেই ডেটাগুলোকে মোবাইল কোম্পানিগুলো তার মোবাইল থেকে কেটে নিয়ে যায় বা সেগুলো কিন্তু তারা বাতিল করে দেয় ডিস্ট্রয় করে দেয় যার কারণে সে কিন্তু সেগুলো আর ইউজ করতে পারেনি তারপরে কিন্তু তার আসলে এই জিনিসটা মাথায় এসেছে যে আমার সাথেই যেহেতু এই জিনিসটা ঘটছে তাহলে যারা সাধারণ গ্রাহক আছে তার সাথেও তো এই জিনিসটা আসলে ঘটতে পারে তারপরে কিন্তু সে বিটিআসির মাধ্যমে আপনার যে মোবাইল অপারেটরগুলো আছে তাদেরকে নির্দেশ দিয়েছে যে গ্রাহকের অব্যবহৃত যে ডেটাগুলো থাকবে বা মেগাবাইট যেগুলো থাকবে অব্যবহৃত যেগুলো গ্রাহক আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করতে পারবে না সেগুলোর জন্য সে পরবর্তীতে অন্য অন্য কোনো প্যাকেজ কিনলে সেগুলোর সাথে সেগুলো আসলে অ্যাড হয়ে যায় ফলে পরবর্তীতে সে যখন ডেটাগুলো অন্যান্য প্যাকেজ ইউজ করবে তার সাথে এই মেগাবাইটগুলো সে ইউজ করতে পারে তো আমরা যারা গ্রাহক আছি আমরা কিন্তু চাই আসলে কম টাকার মধ্যে বড় কোনো ডেটা প্যাকেজ কেনার জন্য তো এই সুযোগটাই আসলে মোবাইল অপারেটররা নেয় তারা আসলে আপনাকে কম টাকার মধ্যে বড় বড় বিভিন্ন মানে ডেটা প্যাকেজ সাজেস্ট করে যেমন ধরেন আপনি যদি তিরিশ দিনের জন্য তিরিশ জিবি ডেটা প্যাকেজ কিনেন তো দেখা যায় খুব কম মানুষই আছে যারা আসলে প্রতিদিন এক জিবি করে মোবাইল ডাটা ইউজ করতে পারেন তো আপনি যদি প্রতিদিন আসলে এক জিবি করে মোবাইল ডাটা ইউজ করতে চান তাহলে কিন্তু সারাদিন আসলে আপনাকে মোবাইল নিয়ে বসে থাকতে হবে বা চব্বিশ ঘন্টাই আপনাকে ইউজ করতে হবে তাহলেই কিন্তু আপনি আসলে এক জিবি শেষ করতে পারবেন তো যেটা আমিও এর আগে অনুধাবন করেছি আমি নিজেও এই ধরনের প্যাকেজ কয়েকটা কিনেছিলাম বাট আমি কিন্তু কখনোই এই প্যাকেজের মানে সম্পূর্ণ যে ইন্টারনেট সম্পূর্ণ যে মেগাবাইট সেটা কিন্তু কখনোই শেষ করতে পারিনি তো এর ফলে আমাদের যে অব্যবহৃত মোবাইল ডেটাগুলো থেকে যেত তো এতদিন ফোন কোম্পানিগুলো যেটা করতো আমাদের কাছ থেকে এই মোবাইল ডেটাগুলো যেগুলো এক্স থাকতো বা অতিরিক্ত থাকতো সেগুলো তারা আমাদের ফোন থেকে বা আমাদের নাম্বার থেকে এই ডেটাগুলো কেটে নিয়ে আবার নতুন করে ডেটা প্যাকেজ তৈরি করে অন্যান্য গ্রাহকের কাছে সেল করতো এবং এমনও দেখা গেছে যে আমার ডেটা প্যাকেজ যেহেতু শেষ হয়ে গেছে আমি আর একটু করেই কিনবো তো আমার কাছেই দেখা গেলো সেই ডেটা সেই যে ইন্টারনেটগুলো কিনে মানে অতিরিক্তগুলো তারা কেটে নিয়ে গেছে সেগুলোই আবার নতুন করে ডেটা প্যাকেজ তৈরি করে আমার কাছে আবার বিক্রি করা হচ্ছে বিকজ অফ ইন্টারনেটের যে ব্যান্ডইজ আছে সেটা কিন্তু আসলে নষ্ট হওয়ার মতো কোনো জিনিস না এটা এরকম না যে অন্যান্য কোনো পচনশীল দ্রব্যের মতো এটা আসলে সময় মানে মেয়াদ এক্সপায়ার হলে সেটা আসলে নষ্ট হয়ে যাবে বা পচে যাবে তো এই জিনিসটা কিন্তু আবার রিইউজেবল তো সেক্ষেত্রে কিন্তু ফোন কোম্পানিগুলো এতদিন সেটাই করতো অতিরিক্ত যে ডেটাগুলো ছিল তারা আসলে এগুলো নতুন করে প্যাকেজ তৈরি করে হয়তো অন্যজনের কাছে এটা বিক্রি করতো বা আপনার কাছেই বিক্রি করতো তো এতে করে যেটা হতো ফোন কোম্পানিগুলো দেখা গেলো আপনি সব তিরিশ জিবি কিনেছেন তিরিশ দিনের জন্য তো আপনি দেখা গেলো যে বিশ জিবি ইউজ করতে পেরেছেন বা আপনি পঁচিশ জিবি ইউজ করতে পেরেছেন অনেকে দেখা গেলো দশ জিবি আপনি ইউজ করতে পেরেছেন তো যেটাই আপনি ইউজ করেন এর বাকি যেটা থাকতো সেটা কিন্তু ফোন কোম্পানিগুলো অন্য অন্য লোকের কাছে বিক্রি করতো যার ফলে ফোন কোম্পানিগুলো কিন্তু মোটামুটি একটা লাভবান হতো এবং আপনি কিন্তু মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হতেন অতিরিক্ত লোভের কারণে তো এখন যেহেতু আসলে একটা ঘোষণা এসেছে যে এই ডেটাগুলো পরবর্তীতে আসলে ইউজ করা যাবে নতুন প্যাকেজের সাথে তো দেখা গেল এই অব্যবহৃত ডেটাগুলো আমাদের পরবর্তী প্যাকেজের সাথে ইউজ করার ক্ষেত্রে যদি এটা মানে কার্যকর হয়ে যায় অতি সত্তরই দেখা গেলো আমাদের ইন্টারনেট প্যাকেজের যে মানে দাম সেটা কিন্তু নতুন করে আবার বাড়তেও পারে তো এক্ষেত্রে আমি বলবো না যে শুধু মোবাইল অপারেটর যারা আছে তাদেরই এটাতে দায় আছে এটাতে আসলে গ্রাহকেরও একটা মানে দায় আছে এটা মতন একটা ফিফটি ফিফটি পার্সেন্টের মতো তো আপনি যদি অন্য অন্য দেশের ক্ষেত্রে দেখেন সেখানে কিন্তু এক জিবি মোবাইল ডেটা কিন্তু কিন্তু আপনার দুইশো আড়াইশো বা সাতশো টাকা পর্যন্ত খরচ হয়ে যায় সেখানে কিন্তু স্পিডও ভালো পাওয়া যায় সেখানে ব্যান্ডউইথও ভালো পাওয়া যায় কারণ বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু মোবাইল ইন্টারনেটের স্পিড আপনি জানেন যে প্রায় যদি টেস্ট করা যায় বাংলাদেশের যে একশো সাঁত্রিশটা দেশের মধ্যে কিন্তু বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের স্পিড দেখা গেলে একশো চৌত্রিশ বা পঁয়ত্রিশ নম্বরেই থাকে মানে শেষের থেকে দুই তিন নম্বরে থাকে সবসময় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্রাহক যেহেতু কম টাকার মধ্যে বেশি আপনার ডেটাগুলো চাচ্ছে বা বড়ো বড়ো ডেটা প্যাকেজ চাই কম টাকার মধ্যে তো এই সুযোগ কাজে লাগিয়ে কিন্তু আমাদের ফোন অপারেটরগুলো কিন্তু তাদের ব্যান্ডই তো কম থাকে তাদের কিন্তু স্পিডও কম থাকে যার কারণে কিন্তু আমরা একটা স্টাবল ইন্টারনেট পাই না সো দেখা যাক যেহেতু এই রেগুলেশনটা আসলে জারি হয়েছে দেখা যাক এটা কত ফুল কার্যকর হয় তো সেজন্য আসলে আমরা ওয়েট করব তো যদি এই জিনিসটা হয় তাহলে আমরা কিন্তু আসলে অব্যত যে মোবাইল ডেটা আছে সেগুলো আসলে ইউজ করতে পারবো আগের মতো আমাদের কাছ থেকে ডেটাগুলো নিয়ে যে ফোন কোম্পানি আছে বা সিম অপারেটর আছে তারা কিন্তু আসলে ইউজ করতে পারবে না তো আজকের ভিডিওতে এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো একটা লাইক দেবেন দেখা হচ্ছে পরবর্তীগুলো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে